প্রথম বার্ষিক পরীক্ষার রেজাল্ট পাওয়ার অনুভূতি হয়তোবা আমাদের অনেকেরই স্মরণ নেই কিন্তু আমরা আমাদের বাচ্চাদের মাধ্যমেই কিন্তু সেই সময়গুলোকে আবার মনে হয় যে ফিরিয়ে আনতে পারি বা হচ্ছে কি সে মুহূর্তগুলোকে অনুভব করতে পারি তো আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো আল্লাহ রাশের সমাতে আমরাও খুব ভালো আছি যেহেতু গতকাল আয়তার রেজাল্ট দিয়েছে বার্ষিক পরীক্ষার তো সেটা আনতে মা আর ছেলে ছুটে চললাম তার মাদ্রাসায় তো মাদ্রাসায় যেতে যেতে আসলে অনুভূতি কেমন সেই বিষয়গুলোই জানার চেষ্টা করছিলাম আর সে সে বিষয়গুলোই বুঝতে পারছিল না কিন্তু যখন বুঝতে পারল তখন বলছিল যে সে আসলে কেমন রেজাল্ট করবে সে কি ভালো করবে নাকি খারাপ করবে তো আমি বললাম যে আসলে যাই হোক আলহামদুলিল্লাহ তুমি সেটা নিয়ে সন্তুষ্ট থেকে এবং নেক্সট টাইম কিন্তু অনেক ভালো করার চেষ্টা করো তো এইখানে এসে দেখলাম বাচ্চারা সবাই কিন্তু অপেক্ষা করছে সবাই মিলে সেখানে বসে আসলে অপেক্ষা প্রহর বন ছিল দেন হচ্ছে গিয়ে হুজুর এসে তার যে প্রারম্ভিক আলোচনাগুলো সেই আলোচনাগুলো করছিলেন এবং বড় হুজুরে অপেক্ষা করছিলেন তারপর বিভিন্ন ধরনের ক্লাসে বাচ্চারা এসে তাদের তাদের যে সঙ্গীত তারপর হচ্ছে গিয়ে হাদিস এরকম হাঁপিয়েছিল তারপর হচ্ছে ক্লাস ক্লাসেরই এক হচ্ছে সহপাঠী সে পুরো এক থেকে দশ পর্যন্ত হচ্ছে গিয়ে হাদিস করলো এই যে ওর নাম হচ্ছে গিয়ে সাইফান মাসা আল্লাহ আলহামদুলিল্লাহ ও কিন্তু খুব ভালো এবং প্রত্যেকে ছোট বাচ্চারাই কিন্তু তাদেরকে এখন যেভাবেই মানে গড়ে নেওয়া হোক তারা কিন্তু সেইভাবেই গড়বে তো সেই ক্ষেত্রে ও কিন্তু হচ্ছে গিয়ে পুরো এক থেকে দশ পর্যন্ত হাদিস আলহামদুলিল্লাহ সবার সামনে কনফিডেন্টলি কিন্তু উপস্থাপন করেছে তো একটুও কিন্তু মানে হেজিটেশন করেনি তো দেন হচ্ছে কি বড় হুজুর আসলো এবং বড় হুজুর আসার পর সে তার বাচ্চাদেরকে কিছু নসিরতামূলক বক্তব্য দিল এবং গার্জেনদের উদ্দেশ্যেও কিছু কথা বলল আর হচ্ছে গিয়ে সবাইকে বলল যে এইখানে মানে মাদ্রাসায় ভর্তি হওয়ার যে দাওয়ারটা সেটা দেওয়ার জন্য কারণ এটা একই সাথে কিন্তু তোমার হচ্ছে গিয়ে দুটাই কিন্তু জ্ঞান অর্জন পাওয়া যায় যেমন হচ্ছে ইসলামিক জ্ঞানওটা পাওয়া যাচ্ছে এবং জেনারেল লাইনের যে জ্ঞানগুলো সেটাও কিন্তু আমরা অর্জন করতে পারছি তারপর হচ্ছে গিয়ে প্লে রেজাল্ট দিয়ে দিলো প্লেতে হচ্ছে গিয়ে ও এবার প্লেতে ফার্স্ট হয়েছে এবং ওর জন্য অনেক শুভকামনা রইল আর আলহামদুলিল্লাহ যারা বাকি বাচ্চারা রয়েছে তারাও খুব ভালো রেজাল্ট করেছে আর সেই সঙ্গে আপনাদের যে আয়াত বাবা সেও কিন্তু আলহামদুলিল্লাহ ভালোই করেছে সে এবার অষ্টম প্লেস পেয়েছে তো আজকে এই পর্যন্তই রইলো আসসালামু আলাইকুম